নমস্কার বন্ধুরা, সারা বছর আপনারা হয়তো অনেক মেলাতেই ঘোরেন, কিন্তু আজ আমি আপনাদের এমন একটা মেলাতে নিয়ে যাব যেখানে আপনারা কি না পাবেন। সাইকেল থেকে ল্যাপটপ, দূরবীন থেকে বাথটপ সবই পাবেন এই মেলাতে। আবার খুঁজলে বাংলা সেরা পরিবার অ্যাওয়ার্ডও পেয়ে যেতে পারেন এখানে। তাহলে দেরি না করে চলুন ঘুরে আসি আজব এই মেলা থেকে, আর সঙ্গে জেনে নিই এই মেলা সূচনার এক আশ্চর্য কাহিনী। পৌষ সংক্রান্তির স্নানযাত্রা উপলক্ষে যে সময় গঙ্গাসাগরে লাখো লাখো মানুষের ঢল নামে, ঠিক সে সময় পৌষ সংক্রান্তির পূর্ণ স্নানকে কেন্দ্র করে কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বে শিয়ালদহ নামখানার মধ্যবর্তী মথুরাপুর রোড স্টেশনের কাছে ভারতের সব থেকে বড় এই পুরনো বা ভাঙা জিনিসের মেলা অনুষ্ঠিত হয়। লোকমুখে এই মেলা বিভিন্ন নামে প্রচারিত হলেও এই মেলা খ্যাত পুরাতনী মেলা নামেই। এই মেলাতে আসলে প্রথমেই যে জিনিসটা অবাক করবে তা হলো এই মেলার বিশালতা। অনেকে মনে করেন এটিই দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে প্রাচীন বড় মেলা। মথুরাপুর রোড স্টেশনের কাছ থেকে দক্ষিণ বিষ্ণুপুর মহাশ্মশান পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা জুড়ে অসংখ্য দোকান বসলেও মূল মেলা কিন্তু বসে এই রাস্তার ধারে বিশাল বড় মাঠ জুড়ে। চোখে পড়বে অসংখ্য ছোট বড় দোকান, পুরনো ভাঙাচোরা জিনিসের পসরা সাজিয়ে বসে আছে। কি পাবেন না এখানে! দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস, পুরনো বাসন, হাতা, খুন্তি, খাট, আলমারি, ফ্রিজ, ভারবাতি, ফ্যান, মাইক্রোওভেন, ঘড়ি, ক্যামেরা, ওই বিভিন্ন বাদ্যযন্ত্র, জামা কাপড়, জুতো, ফোনের ব্যাটারি, রিমোট, সিডি সবই পাবেন এখানে। বিশেষ করে যাদের পুরনো দিনের জিনিস সংগ্রহের নেশা আছে তাদের কাছে তো এই মেলা স্বর্গ। আগের দিনের হারিয়ে যাওয়া টেপ রেকর্ডার, বিভিন্ন প্রাচীন মূর্তি, পুরনো দিনের বিভিন্ন শোপিস, পয়সা সব পেয়ে যাবেন এই মেলাতে, যার পুরোটা একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। আর একটা ভিডিওতে সবটা তুলে ধরা তো আরোই অসম্ভব। তাই এই বৈচিত্র্যপূর্ণ মেলার পুরোটা জানতে হলে আপনাদের অবশ্যই ঘুরে যেতে হবে এই মেলা থেকে। কিন্তু কিভাবে আসবেন, কতদিন থাকে এই মেলা সবই বলবো। তার আগে দেখে নিন নতুন কী কী জিনিস পাবেন এই মেলাতে। শুধুমাত্র যে পুরনো জিনিস এই মেলাতে পাবেন তা কিন্তু নয়, সঙ্গে পাবেন অনেক নতুন জিনিসও, যেমন ফ্রিজ, আলমারি, খাট সবই কিন্তু বিক্রি হচ্ছে এই মেলাতে, যা অন্য মেলা থেকে এই মেলাকে আলাদা করেছে। বিশেষ করে মেন রাস্তার দুধারের দোকানগুলোতে অন্য সাধারণ মেলার মতোই সব নতুন জিনিস পাবেন, যা কলকাতা বা অন্যান্য মেলার তুলনায় বেশ সস্তা। নতুন জামা কাপড়, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সবই পাবেন এই দোকানগুলোতে। এই মেলা জুড়ে নানান দোকানের পাশাপাশি রয়েছে প্রচুর ছোট বড় খাবারের দোকান। ফুচকা, ঝালমুড়ি, ঘুগনির পাশাপাশি ফাস্টফুডের দোকানও পেয়ে যাবেন এখানে। ফলে এই নতুন ধরনের মেলাতে ঘোরার পাশাপাশি ইচ্ছা মতো খাবারও খেয়ে নিতে পারেন। কিন্তু কিভাবে শুরু হলো এই আজব ব্যতিক্রমী মেলা? বলা হয় মহাপ্রভু চৈতন্যদেব নবদ্বীপ থেকে উড়িষ্যার পুরীতে যাওয়ার সময় এই স্থানে রাত্রিবাস করে মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করেছিলেন। সে সময় এখান থেকে গঙ্গা বইত। কালের নিয়মে সেই গঙ্গা স্থান পরিবর্তন করে অনেক দূর চলে গেলেও এখানে তৈরি হয়েছে বেশ কিছু ছোট বড় পুকুর। এর মধ্যে দক্ষিণ বিষ্ণুপুর মহাশ্মশানের পাশের এই পুকুরটিকে গঙ্গা বলা হয় এবং
পূর্ণ লাভের আশায় এই পুকুরেই পৌষ সংক্রান্তির দিন ভোর থেকে শুরু করে সারা দিন দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করে পুণ্য স্নানের জন্য। যদিও আমরা সংক্রান্তির দুদিন পরে যাওয়ায় সেই ভিড় এখন আর নেই। এই পুণ্য স্নানকে কেন্দ্র করেই কয়েকশো বছর ধরে পৌষ সংক্রান্তির দিন এই মেলা বসে আসছে। কিন্তু সে সময় প্রত্যন্তে এই গ্রামের মানুষদের অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ার জন্য পুরনো জিনিসের বেচাকেনা শুরু হয়, যা বছরের পর বছর ধরে আজও চলে আসে। পৌষ সংক্রান্তির দিন থেকে শুরু করে এই মেলা থাকে প্রায় 15 দিন, আর মেলা চলে সকাল 10টা থেকে রাত প্রায় 10টা পর্যন্ত। তাই যে কোনো সময় এই মেলা থেকে ঘুরে আসতে পারেন। তবে পৌষ সংক্রান্তির দিন স্নানযাত্রাকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় হয় এই মেলাতে। এবার বলি এই মেলাতে যাবেন কিভাবে। এখানে যাওয়ার সব থেকে সহজ উপায় হলো রেলপথ। শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানাগামী যে কোনো ট্রেনে উঠে নামতে হবে মথুরাপুর রোড স্টেশনে। সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিটের মতন। আর ট্রেন থেকে নেমে মেলার গেট পৌঁছতে সময় লাগবে হাঁটা পথে 8 থেকে 10 মিনিট। এক্ষেত্রে আপনার রাস্তা না চিনলেও চলবে। বেশিরভাগ মানুষ যেদিকে যাচ্ছে সেই ভিড়ে মিশে হেঁটে গেলেই মেলাতে পৌঁছে যাবেন। এছাড়া কলকাতা থেকে সড়ক পথে নিজস্ব গাড়িতে যেতে চাইলেও বারুইপুর কুলপি রোড অথবা রায়দিঘি ডায়মন্ড হারবার রোডের মধ্যে যে কোনো একটা ধরে গেলেই 2 ঘন্টার মধ্যেই মেলাতে পৌঁছে যাবেন। তাহলে অপেক্ষা করুন পৌষ সংক্রান্তির জন্য, আর ঘুরে আসুন দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম প্রাচীন এই আজব মেলা থেকে। আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যদি আপনাদের চেনা জানা এরকম অন্য ধরনের মেলার সন্ধান থাকে তো আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।